নমস্কার, আমি অর্ণব। এই কদিন আগে আমরা এবছরের মতো পিছনে রেখে এলাম বাঙালির বড্ড চেনা একটা বড্ড মন কাঁদার দিনকে, 22শে শ্রাবণ। নিজের মতো করে গঙ্গা জলে গঙ্গা পুজো দিয়ে প্রাণের ঠাকুরকে স্মরণ করেছিলাম। সেই নিবেদন রাখা আছে বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্টে, আপনারা চাইলে শুনে দেখতে পারেন। এমনি আবেগের টানেই তো আমি বাঁধা আপনাদের সঙ্গে, সেই টান আরো দৃঢ় হবে। আচ্ছা, ভালোর সঙ্গে মন্দ সংঘাতের কথা তো আমরা সবাই শুনেছি। এই যে স্বাধীনতার 75 বছর পূর্তির এত উদযাপন চারিদিকে, এ তো মন্দের বিরুদ্ধে ভালোর লড়াইয়ের, ভালোর জয়ের আনন্দের উদযাপন। সামনে সাড়ম্বরে আসছে দুর্গাপুজো, সেও তো সেই ভালো আর মন্দের যুদ্ধের গল্প। মন্দের সঙ্গেও না হয় মন্দের লড়াই হতে পারে, যে যত চতুর যত নৃশংস তার ঝুলিতে না হয় ধ্বংসের বেশিরভাগ পড়বে। কিন্তু ভালোর সঙ্গে ভালোর লড়াই হতে পারে কি? উত্তমের পথে কি বাধা হয়ে এসে দাঁড়াতে পারে উত্তম স্বয়ং? ভাবছে নিশ্চয় এটা কিরকম ধাঁধা। যাক, আর ভেবে কাজ নেই, আসুন তার চেয়ে আজকের গল্পটা শুনি। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা মাদুলি। দুর্গাপুর গ্রামে পূর্বকালে সহস্রাধিক তন্তুবায় বাস করিত। গ্রামের মধ্যভাগে একটা চত্বরাকৃতির স্থানে সপ্তাহে 2 বার করিয়া হাট বসিত। সেই হাটে বিস্তর দেশি ধুতি শাড়ি উড়ানি বিক্রয় হইত। দূর দূরান্তর হইতে পাইকারগণ আসিয়া সেই সকল বস্ত্র ক্রয় করিয়া লইয়া যাইত। দুর্গাপুরের কাপড় যে খুব সূক্ষ্ম বা মসৃণ ছিল তাহা নহে, পোশাকি কাপড় এখানে অল্পই প্রস্তুত হইত। তবে এখানকার কাপড় দীর্ঘকাল স্থায়ী হয় বলিয়া একটা প্রসিদ্ধি ছিল। আটপৌরে ধুতি শাড়ি দুর্গাপুরের হইলেই অধিক আদর পাইত। সেকালে দুর্গাপুরের তাঁতিরা সমৃদ্ধশালী ছিল, তাহারা দোল দুর্গোৎসব করিত, অনেকের ইষ্টক নির্মিত বাসভবন ছিল, কেহ কেহ ভূসম্পত্তিও করিয়াছিল। তখনকার দিনে তাহারা নির্বোধ বা মূর্খ বলিয়া বিখ্যাত ছিল না, দুই কলম লিখিতে পড়িতে জানে এমন তাঁতি অনেক ছিল। কিন্তু কালের কি বিচিত্র গতি, সে সকল কথা এখন স্বপ্নের মতো, উপকথার শ্রেণীভুক্ত। দেশে বিলাতি কাপড়ের বহুল প্রচারের সঙ্গে সঙ্গে তাহাদের ব্যবসা মাটি হইল, ক্রমে তাহারা নিরন্ন হইয়া পড়িল। এখনো দুর্গাপুরে তাঁত আছে, তবে সংখ্যায় অল্প, সকলে আর জাতি ব্যবসা করে না, যাহারা করে তাহারা কোনো ক্রমে দিনপাত করে মাত্র। আজ দুর্গাপুরের হাটে রায়চরণ বসাক ধুতি বিক্রয় করিতে আসিয়াছে। জ্যৈষ্ঠ মাস, সূর্যদেব সমস্ত দিন পৃথিবীর ওপর অগ্নিবর্ষণ করিয়া এখন ক্ষান্ত হইবার উপক্রম করিতেছেন। একটা বটগাছের ছায়ায় ঘাসের ওপর রায়চরণ বসিয়া, তাহার সম্মুখে একখানি গামছা বিছানো, সেই গামছার ওপর 2 জোড়া মাত্র নীলমাখানো কোড়া কালো পেড়ে ধুতি সাজানো রহিয়াছে। এত অল্প পরিমাণ জিনিস লইয়া রায়চরণ পূর্বে কখনো হাটে আসে নাই, কিন্তু আজ তাহার বড়ই অর্থাভাব। ঘরে যাহা কিছু ছিল সমস্ত জুটাইয়া পুটাইয়া গতকাল সে জমিদারের খাজনা দিয়াছে। রায়চরণের বয়স 40 পার হইয়াছে, দেহখানি শীর্ণ, মাথার চুলগুলি বড় বড়, চক্ষুযুগলে নিম্নভাগের অস্থি সকল অত্যন্ত উচ্চ হইয়া উঠিয়াছে,
গাল দুইটি গহ্বর আকৃতি। তাহার মুখখানি আছে এমন শুষ্ক দেখাইতেছে, রৌদ্রতাপই তাহার একমাত্র কারণ নহে। আজ বেচারির আহার হয় নাই, ঘরে চাউল ছিল না। ওঠানের গাছ হইতে দুইটা পাকা গাব পাড়িয়া তাহাই খাইয়া হাটে আসিয়াছে। কাপড় বিক্রয় করিয়া চাউল কিনিয়া লইয়া যাইলে তবে রান্না চড়িবে। গৃহে তাহার স্ত্রী আর দুইটি শিশু সন্তান আছে। রায়চরণের বড় কষ্ট। দশ ক্রোশের মধ্যে দুর্গাপুরের হাটই প্রধান। বহু গ্রামের লোকে হাট করিতে আসিয়াছে, জনতার অন্ত নাই। সকল পশ্চার নিকটই ক্রেতার ভিড়। কেবল রায়চরণ ভগ্নকণ্ঠে ডাকিতেছে, বাবুমশায় কাপড় নেবেন? উৎকৃষ্ট কাচ্চি ধুতি হাতে বহরে আছে। কিন্তু তাহার এই আহ্বানে কেহই কর্ণপাত করিতেছে না। অবশেষে একজন বৃদ্ধ দাঁড়াইল, কাপড় দেখিল, দর জিজ্ঞাসা করিল। রায়চরণ বলিল, আড়াই টাকা করে জোড়া পড়বে বাবু। দর শুনিয়া বৃদ্ধ অত্যন্ত তাচ্ছিল্যের সহিত ধুতি ফেলিয়া দিয়া হেলিতে দুলিতে সে স্থান পরিত্যাগ করিয়া গেল। রায়চরণ কত ডাকিল, বাবু, ও বাবু মশাই, আপনি কত দেবেন? আপনি কত বলেন বলুন না বাবু। কিন্তু বৃদ্ধ আর ফিরিয়াও চাহিল না। রায়চরণ মুখখানি ম্লান করিয়া বসিয়া রহিল। বাড়ি ফিরিবার জন্য তাহার মন ছটফট করিতেছে। তাহার তিন বছরের মেয়ে পুটুমণি আর পাঁচ বছরের ছেলে হরিদাস সকালে এক পয়সার মুরগি কিনিয়া তাহাই ভাগ করিয়া খাইয়াছিল। এতক্ষণে ভাতের জন্য তাহারা কত না কান্নাকাটি করিতেছে। তাহার স্ত্রীর জন্য দুইটি গাব সে রাখিয়া আসিয়াছিল, সে দুটি হতভাগিনী খাইয়াছে কি? এ সকল কথা ভাবিতে ভাবিতে রায়চরণের কোটর কত চক্ষু ছলছল করিতে লাগিল। অথচ চিরদিন তাহার এ অবস্থা ছিল না। রায়চরণের বাবা কৃষ্ণদাস বসাক একজন সম্পন্ন গৃহস্থ ছিল। তাহার পাকা বাড়ি ছিল, পুষ্করিণী ছিল, এক শত বিঘা ধানের জমি ছিল। গৃহে অনবরত দশখানা তাঁত চলিত, বেতনভোগী ভৃত্যেরা সেই তাঁত চালাইত। কৃষ্ণদাসের জীবিতকালেই ম্যানচেস্টারের কৃপায় অধিকাংশ তাঁত বন্ধ হইয়া গিয়াছিল বটে, কিন্তু তথাপি গৃহে কখনো অন্নাভাব হয় নাই। এমনকি বংশানুক্রমে যে সকল পূজা পার্বণ চলিয়া আসিতেছিল তাহাও নির্বাহিত হইত। রায়চরণ সাবালক হইবার পূর্বেই তাহার পিতার মৃত্যু হয়, সে আজ ২৫ বছরের কথা। এখন আর তাহার সে পাকা বাড়ি নেই, সংস্কারাভাবে ইষ্টকের ভগ্ন স্তূপ হইয়া পড়িয়া আছে। তাহার পাশেই রায়চরণ মৃত্তিকার কুটির তুলিয়াছে। সে এক শত বিঘা জমির মধ্যে তিন চারি বিঘা মাত্র অবশিষ্ট আছে, বাকি সমস্তই ভট্টাচার্য মহাশয় নিলামে খরিদ করিয়া লইয়াছেন। বাগান পুকুর সমস্তই ঐরূপে ভট্টাচার্যের করকবলিত হইয়াছে। একদিনে নহে, একেবারেও নহে, ক্রমে ক্রমে, অল্পে অল্পে। বিপদের সময় ভট্টাচার্য মহাশয়ই রায়চরণের একমাত্র বন্ধু, হাত পাতিলেই কর্জ দিতেন, সুদটা কিছু উচ্চ হারেই লেখাইয়া লইতেন। রায়চরণ তার জন্য তাহাকে অনুযোগ করিলে বলিতেন, বাবু হে, আমি ছাপোষা মানুষ, ওর কমে দিতে গেলে আমার সংসার চলে কেমন করে বলো। কিন্তু দশ টাকা কর্জ লইয়া বৎসর দুই তিন পরে ১৩০০ টাকার একতরফা ডিক্রি তাহার নামে কেমন করিয়া হইত তাহা রায়চরণ মোটেই বুঝিতে পারিত না। জিজ্ঞাসা করিলে ভট্টাচার্য মহাশয় বলিতেন, ইংরাজ আইন আদালত বড় শক্ত ব্যাপার, কি থেকে যে কি হয়
ও বোঝবার জো নেই। আমরা আগম নিগমতন্ত্র, পুরাণ সবই তো পড়েছি, তবু আমাদেরই বুঝতে মাথা ঘুরে যায়। তুমি তো তাঁতির ছেলে, জাত বোকা। রৌদ্র ক্রমে নিবিয়া গেল, হাট ভাঙিতে আরম্ভ হইল। যাহাদের দূরে যাইতে হইবে তাহারা আর থাকিতে পারে না। ময়রার দোকানে দুই এক পয়সার জল খাইয়া তাহারা স্ব গ্রামাভিমুখে পদচালনা করিল। হাটের চারিপাশে অনেকগুলি স্থায়ী দোকান, মনোহারি দ্রব্যের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান, ওই যে সর্বাপেক্ষা বৃহৎ আয়তন কাপড়ের দোকানখানি দেখা যাইতেছে, উহাই ভট্টাচার্য মহাশয়ের। ওখানেও এখন আর তেমন ভিড় নেই, কেবল দুই চারিজন চাষি লোক লাট্টু মার্কা ও বলদ মার্কা বিলাতি ধুতির জমি ও মূল্যে তারতম্য পর্যালোচনা করিয়া কোনখানা কিনিবে কিছুই ঠিক করিতে পারিতেছিল না। অবশেষে বস্ত্র বিক্রয় সম্বন্ধে হতাশ হইয়া রায়চরণ উঠিয়া পড়িল। স্থির করিল ভট্টাচার্য মহাশয়ের দোকানেই দুই জোড়া দিবে বলিয়া কহিয়া আজ নগদ মূল্যটা চাহিয়া লইবে। ভট্টাচার্যের দোকানে কাপড় দেওয়া রায়চরণ মোটেই পছন্দ করিত না। হাটের খরিদ্দারের নিকট যে মূল্য পাওয়া যায় ভট্টাচার্য তাহা দেন না, যাহা দেন তাহাও নগদ নহে, বিক্রয় করিয়া মূল্য দিয়া থাকেন। একটা ধারাবাহিক হিসাব চলিয়া আসিতেছে। মূল্যবাবু যত টাকা পাওনা আছে বলিয়া রায়চরণ মনে মনে হিসাব করিয়া রাখিত, খাতা দৃষ্টে ভট্টাচার্য মহাশয় তদাপেক্ষা অনেক কম বলিতেন। প্রতিবাদ করিলে উত্তর দিতেন, বাবু হে, আমার পাকা খাতায় লেখা রয়েছে, তা তুমি বললেই হবে, জানো তো কথায় আছে, লেখার কুড়ি বাঘে না খায়। নিতান্ত দায় না ঠেকিলে রায়চরণ তাহার দোকানে কাপড় দিত না। গামছা জড়ানো ধুতি বগলে করিয়া সে যখন দোকানে প্রবেশ করিল, ভট্টাচার্য তখন হুঁকা হাতে করিয়া তহবিল বাক্স সম্মুখে রাখিয়া পাকা খাতা দৃষ্টি করিতেছিলেন। রায়চরণ প্রণাম করিয়া বলিল, দাদা ঠাকুর, দুজোড়া ধুতি এনেছি, নিতে হবে কিন্তু। আচ্ছা দাও, কত দাম বলিয়া ভট্টাচার্য ধুতিগুলির জমি পরীক্ষা করিতে লাগিলেন। রায়চরণ বলিলেন, এ দুজোড়ার দাম চার টাকা। ভট্টাচার্য মহাশয় হাহা করিয়া হাসিয়া বলিলেন, চার টাকা কি রে, খোদ্দের যে আমায় চার টাকা দেবে না। কেন দেবে না দাদা ঠাকুর, 80-90 নম্বর সুতোর কাপড়, বিক্রি করে আপনার 5 টাকা হবে। ভট্টাচার্য বলিলেন, খ্যাপা, 5 টাকা কে দেবে, আর কি সেদিন আছে, 2 টাকা জোড়া বিলিতি ধুতির জমিটা একবার মিলিয়ে দেখ দেখি, সে ছেড়ে 2.5 টাকা জোড়া দেশি কাপড় কে কিনবে বাপু, বট্ট যদি দেয় তো ওই 4.5 টাকা দু জোড়ায়, তাও কতদিন পরে থাকবে বলা যায় না, হয়তো পুজোর আগে এদিকে কাটবেই না। রায়চরণ বলিল, তা কাটবে দাদা ঠাকুর, খুব কাটবে, এ দুজোড়া হিসেবে না চড়িয়ে আজ আমাকে নগদ 4টি টাকা দিন। নগদ কোথা পাবো রে, বিক্রি হোক তবে তো পাবি। রায়চরণ তখন হাত দুইটি জোর করিয়া বলিল, দাদা ঠাকুর, আপনি ব্রাহ্মণ দেবতা তুল্য, আপনার কাছে মিথ্যে বলছি নে, আজ আমার বড় দরকার, তাই নগদ টাকাটা চাচ্ছি। কি দরকার? আজ আমার ঘরে চাল নেই বলে সমস্ত দিন সপরিবারে খাওয়া হয়নি, বাজার করে নিয়ে যাব তবে হাঁড়ি চড়বে। ভট্টাচার্য বলিলেন, তা তো হলো, কিন্তু আমার দিকটিও তো তোমার দেখা উচিত বাপু, নগদ আমি যে 4টি টাকা দেব, আর পুজো অবধি এমাল যদি পড়ে থাকে তবে এ কমাসে 4 টাকা সুদটা হিসেব কর দেখি। রায়চরণ বলিল, সুদের কথা ধরবেন না দাদা ঠাকুর। না ধরলে চলে কই বাপু, আমি তো ছা পোষা মানুষ। আচ্ছা আচ্ছা, তুমি যখন অত করে বলছো তখন হিসেবে 2 টাকা নিয়ে যাও বলিয়া ভট্টাচার্য মহাশয় বাক্স হইতে 2টা টাকা বাহির করিয়া রায়চরণের হস্তে দিলেন।
কিছু দূরে তাহার পুত্র মৃত্যুঞ্জয় বসিয়া দোকানের কাজ করিতেছিল। তাহার দিকে ফিরিয়া বলিলেন, ওহে মৃত্যুঞ্জয়, লেখো তো, রায়চরণ বসাক তন্তু বায় জমা দুই জোড়া 80-90 নম্বরের প্রমাণ ধুতি বাবদ 4 টাকা, খরচ 2 টাকা, গুজরাত খোদ। বলিয়া তিনি গম্ভীরভাবে তামাক টানিতে লাগিলেন। রায়চরণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। মৃত্যুঞ্জয় জমা খরচের খাতায় রায়চরণের নামে 70-80 নম্বরের 2 জোড়া ধুতি বাবদ 3.5 টাকা জমা লিখিয়া রাখিল। তাঁতিদের হিসাব লিখিবার সময় বাচনিক আদেশ হইতে এই প্রকার বাদ দিয়া লেখাই এ দোকানের নিয়ম ছিল। মৃত্যুঞ্জয় পিতার উপযুক্ত পুত্র। রায়চরণ 1টি টাকা ভাঙাইয়া প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করিয়া তাড়াতাড়ি বাড়ি আসিল। তখনও সন্ধ্যা হয় নাই। অন্দরে পদার্পণ করিবা মাত্র তাহার স্ত্রী আসিয়া জিজ্ঞাসা করিল, কি গো, কাপড় বিক্রি হল? ক্ষুণ্ণ স্বরে রায়চরণ বলিল, হাটে খদ্দের জুড়ল না, ভট্টাচার্য মশায়ের দোকানে গিয়ে দিয়ে এসেছি। রায়চরণের হস্তস্থিত পুঁটুলির দিকে চাহিয়া তাঁতিনী বলিল, দিলে নাকি কিছু? 2টি টাকা দিলে, 1টি ভাঙিয়ে 8 আনার বাজার করে এনেছি। মোটে 2টি টাকা? তাই দেয় না, কত কাকুতি মিনতি করে নিয়ে এসেছি। তাঁতিনী বলিল, কেন আবার ভট্টাচার্যের দোকানে গেলে? সে ঠক জুয়াচোর, তাকে কি এখনো চিনতে পারলে না? রায়চরণ ব্যস্ত হইয়া বলিল, ছি ছি, অমন কথা মুখে আনিস নে পুটুর মা, ব্রাহ্মণের কি নিন্দে করতে আছে? ব্রাহ্মণ হলেন কলির দেবতা, মুখে আগুন কলির দেবতার, যে দেবতা হয় তার কি এমন ব্যবহার? দেবতা কি গরিবের সর্বনাশ করে? রায়চরণ একটু উষ্ণ হইয়া বলিল, ও কথা বলিস নে, দেখ এই জন্মে আমরা এত কষ্ট পাচ্ছি, ব্রাহ্মণের নিন্দে করে আর পা বাড়াস নে, নরকেও তাহলে স্থান হবে না। তাঁতিনী একটু নরম হইয়া বলিল, তা হাটে বিক্রি হল না যখন, কাপড় 2 জোড়া না হয় ফিরিয়েই আনতে, সর্বস্বটা ওই ভট্টাচার্যকে খাওয়ালে, তবু তোমার শখ মিটল না? ফিরে আনলে ছেলে মেয়েকে খাওয়াতাম কি? তাঁতিনী ধীরে ধীরে বলিল, ওদের আমি খাইয়েছি, আজ তুমি হাটে চলে গেলে? পুটু হরিদাস ক্ষীরে লুটোপুটি করিতে করিতে কাঁদিতে লাগিল, আমি আর সহ্য করতে না পেরে আমার গলার মাদুলিটা বেজে 5টা টাকা নিয়ে এলাম, চাল ডাল কিনে এনে রেঁধে খাওয়ালাম। এই কথাটা শুনিয়া রায়চরণ কাঁপিতে কাঁপিতে সেইখানে বসিয়া পড়িল। হ্যাঁ করেছিস কি, তুই সেই মাদুলি বিক্রি করেছিস? তাঁতিনী কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি কি করব বলো, ছেলেটার পেট ধরে সে কান্না যদি তুমি দেখতে, আমার চোখের সম্মুখে আমার ছেলে মেয়ের খিদে প্রাণ বেরিয়ে যাবে, মা হয়ে আমি কি তা সইতে পারি? তোমার ফিরতে সন্ধে হবে জানি, কি দিয়ে তাদের থামাই, আর ঘরে কি ছিল যে বিক্রি করব? বলিয়া তাঁতিনী চোখে অঞ্চল দিল। রায়চরণ বলিল, সে কি আজকের মাদুলি? কত পুরুষ ধরে ওই মাদুলি আমাদের ঘরে রয়েছে, ও মাদুলির এমনি গুণ যে ছেলেপিলের অসুখ বিসুখ হলে মাদুলি ধুয়ে সেই জল খাইয়ে দিলে অসুখ ভালো হয়ে যায়। সেই মাদুলি তুই বিক্রি করলি? মাদুলির গুণে কখনো আমাদের কোনো বিপদ আপদ হয়নি, মাদুলি গেল এবার আমাদের সর্বনাশ হয়েই যাবে, আমাদের বংশে বাতি দিতে কেউ থাকবে না। তাঁতিনী বলিল, তা কি আমি জানি নে, আমি সব জানি, আমারই পোড়া কপাল, কিন্তু দেখো একটা কথা বলতে ভুলে গিয়েছি, শেখরা মাদুলিটি ভেঙে দেখলে তার ভিতরে গুটানো একটা ভুজি পত্র, আমাকে বললে তাঁতি বউ এতে বোধহয় কোনো মন্তর টন্তর লেখা আছে, এটা নিয়ে যাও, সেটা আমি নিয়ে এসেছি, যা গুণ সে তো ওই মন্তরের, সোনাটুকুর তো নয়। আচ্ছা অন্য একটা তামার মাদুলিতে সেটা পুড়ে দিলে হয় না? রায়চরণ কতকটা সুস্থ হইয়া বলিল, তা তো জানি নে,
কোনো ভালো লোককে জিজ্ঞেস করা যাবে। যা হয়ে গেছে তার তো আর উপায় নেই। হরিদাসপুটু কোথায়? তারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তোমার জন্য ভাত রেঁধেছি, হাত পা মুখ ধুয়ে এসে খেতে বসো। তুই খেয়েছিস? তাঁতিনী ঈষৎ হাসিয়া বলিল, তুমি উপসী রয়েছ, আমি কি খেতে পারি? তুমি খাও, আমি পরে খাবো। এখন হস্তপদাদি ধৌত করিয়া রায়চরণ আহারে বসিল। আহারান্তে রোয়াকে একখানি ছেঁড়া মাদুর পাতিয়া বসিয়া তামাক খাইতে লাগিল। কুলুঙ্গিতে একটা কেরোসিন তৈলের ডিবা অজস্র ধুমগার করিয়া যৎকিঞ্চিত আলোক বিতরণ করিতেছে। রাত্রি এক প্রহর অতীত হইল। শয়ন করিতে যাইবে বলিয়া রায়চরণ উঠিয়া দাঁড়াইয়াছে, এমন সময় উঠানেই একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করিল, বলিল, বন্দে মাতারাম। রায়চরণ সেই শব্দে চমকিয়া উঠিল। উঠানের দিকে চাহিয়া দেখিল আগন্তুকের অঙ্গে সন্ন্যাসীর গৈরিক বসন, মস্তকে পাগড়ি, স্কন্ধদেশ হইতে ঝুলি ঝুলিতেছে। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আগে আপনি কে? উত্তর হইল, আমি সন্ন্যাসী। রায়চরণ তখন ব্যস্ত হইয়া উঠানে নামিয়া আগন্তুককে প্রণাম করিয়া বলিল, আসুন আসুন, ওপরে উঠে বসুন। আহ্বান মতো সন্ন্যাসী রোয়াকে উঠিয়া বসিলেন। দিবার আলোকে রায়চরণ দেখিল সন্ন্যাসীর বয়স বিংশতি বর্ষের অধিক হইবে না। গৌরবর্ণ দেহখানি হইতে লাবণ্য যেন ছড়িয়া পড়িতেছে। এরূপ কমনীয় কান্তিযুক্ত সন্ন্যাসী রায়চরণ আগে কখনো দেখে নাই। তাহার মনে অত্যন্ত ভক্তির উদয় হইল। তাড়াতাড়ি একখানা পিড়ি পাতিয়া দিয়া বলিল, ঠাকুর বসতে আজ্ঞা হোক। সন্ন্যাসী উপবেশন করিলেন। রায়চরণ জোর হস্তে বলিল, কি মনে করে ঠাকুরের আগমন হয়েছে? যুবক সুমিষ্ট স্বরে বলিলেন, আজ রাত্রির মতো আমাকে একটু স্থান দিতে পারিস? রায়চরণ সাগ্রহে বলিল, যখন দয়া করে অধমের ঘরে পায়ের ধুলো দিয়েছেন তখন স্থান দিতে অবশ্যই পারব। পুটুর মা, ও পুটুর মা, ঠাকুরের পা ধোয়ার জন্য এক ঘটি জল নিয়ে আয় তো। পুটুর মা আহারান্তে দ্বারের নিকট অন্ধকারে দাঁড়াইয়া ব্যাপারটা দেখিতেছিল। ওই কথাগুলি শুনিয়া তাড়াতাড়ি গিয়া এক ঘটি জল আনিয়া দিল। রায়চরণ সন্ন্যাসীর পদযুগল ধৌত করিতে লাগিল। তাঁতিনী বলিল, ঠাকুর আপনার বোধহয় সেবা হয়নি। আহারের কথা বলছ? হ্যাঁ। সন্ন্যাসী একটু হাসিয়া বলিল, রীতিমতো আহার যে হয়েছে তা তো বলতে পারি না, পদে কিছু ফলমূল খেয়েছিলাম। আমাদের সমিতির একটা নিয়ম এই যে ক্ষুধা তৃষ্ণা সহ্য করা অভ্যেস করতে হবে, তাই আমি অনেক সময় খাদ্য উপস্থিত থাকলেও খাইনি, আজ আর কিছু খাব না। রায়চরণ তাহার পা মুছাইয়া দিয়া বলিল, তাও কি হয় ঠাকুর, গৃহস্থের বাড়ি, সাধু সন্ন্যাসী এসে উপবাসী থাকলে ভারী অপরাধ হয়, গৃহস্থের অকল্যাণ হয়, বাবা আপনি দয়া করুন। পুটুর মা বলিল, আমরা বড় গরিব বাবা, আমরা যে আপনার সেবা করি সে সাধ্য আমাদের নেই, তবে ঘরে চাল ডাল আছে, আলু আছে, যদি দয়া করে সেবা করেন তো আমরা কৃতার্থ হই। দরিদ্র গৃহস্থের এরূপ আগ্রহাতিশয্য দেখিয়া যুবক সন্ন্যাসী বলিলেন, আচ্ছা বেশ, সব জোগাড় করে দাও, আমিই রেঁধে খাই। একথা শুনিয়া রায়চরণ স্ত্রীকে বলিল, তুই যা পুকুর থেকে এক কলসি জল নিয়ে আয়, আমি তাঁত ঘরের রোয়াকে ততক্ষণ একটা উনান কাটি, বলিয়া রায়চরণ ক্ষন্তা খুঁজিয়া বাহির করিল। দেখিতে দেখিতে সমস্ত আয়োজন সম্পূর্ণ হইল। সন্ন্যাসী ঠাকুরন রন্ধন কার্যে প্রবৃত্ত হইলেন। তাঁতি ও তাঁতিনী সসম্ভ্রমে কিয়ত্তরে বসিয়া রহিল। অতিথির কখন কি আবশ্যক হয় বলা তো যায় না। সন্ন্যাসী রন্ধন করিতে করিতে তাঁতিকে নানা প্রকার প্রশ্ন করিতে লাগিলেন।
দুর্গাপুরে কোন জাতির বাস, এখানকার তাঁতিগণের সাধারণ অবস্থা কীরূপ, গ্রামে ধনী ব্যক্তিকে কে আছে, তাহারা কীরূপ চরিত্রের লোক ইত্যাদি। রায়চরণের সাংসারিক অবস্থার কথাও জিজ্ঞাসা করিলেন। তাঁতি তাঁতিনী উভয় মিলিয়া নিজেদের দুঃখের কাহিনী সমস্তই বলিল। পূর্বে তাহাদের সচ্ছলতার কথাও বলিল। ভট্টাচার্য মহাশয় ক্রমে কিরূপে তাহাদের যথাসর্বস্ব ফাঁকি দিয়া লইয়াছেন, এ কথা তাঁতিনী তাঁতির বারম্বার বাধা সত্ত্বেও ভালো করিয়া বর্ণনা করিল। ভট্টাচার্য মহাশয়ের সমৃদ্ধির কথাও বলিল। সন্ন্যাসী তখন তাঁত সম্বন্ধে রায়চরণকে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। এ গ্রামে পূর্বে তাঁতের অবস্থা কীরূপ ছিল, এখনই বা কীরূপ, এ অঞ্চলে স্ত্রীলোকেরা আর চরকায় সুতা কাটে কিনা, সে সুতার যদি কাপড় বোনা যায় তবে বিলাতি কাপড় অপেক্ষা সস্তায় বিক্রয় করা সম্ভব কিনা, এই সমস্ত সংবাদ। জাতির ব্যবসায়ের প্রসঙ্গে রায়চরণের মুখ খুলিয়া গেল। গ্রামের তাঁতিগণের পূর্ব সমৃদ্ধি এবং আধুনিক দুরবস্থার বিষয় সে তাহার প্রাণের ভাষায় ব্যক্ত করিল। বলিল, তাহারই পূর্বপুরুষগণ গ্রামের প্রধান তন্তুবায় বলিয়া প্রখ্যাত ছিল, বাড়িতে দোল দুর্গোৎসব হইত, অথচ আজ সে একমুষ্ঠি অন্নের জন্য লালায়িত। পূর্বকালে তাহাদের ইষ্টকালয় ছিল, তাহারই ভগ্ন স্তূপ সন্ন্যাসী ঠাকুরকে আলো ধরিয়া দেখাইয়া দিল। রায়চরণের চক্ষু দিয়া দরদর ধারায় অশ্রুপাত হইতে লাগিল। তাহাকে কাঁদিতে দেখিয়া যুবক বলিল, কেঁদো না রায়চরণ, কেঁদো না, তোমাদের দুঃখের রাত পুইয়ে এসেছে, স্বদেশী জিনিসের প্রতি ক্রমেই লোকের ভক্তি বাড়ছে, শীঘ্র এমন দিন আসবে যখন কাপড় বুনে তোমরা কুলিয়ে উঠতে পারবে না, দেশের শিল্পের ওপর বিশেষত তাঁতের ওপর ভগবানের শুভ দৃষ্টি পড়েছে, তাঁতির কান্না শুনে ভগবানের আসন টলেছে, কেঁদো না, চুপ করো। রায়চরণ এই কথা শুনিয়া অত্যন্ত অভিভূত হইয়া পড়িল, চুপি চুপি তাহার স্ত্রীর কানে কানে বলিল, দেখ ইনি একজন ঈশ্বর জানিত লোক হবেন, যা বলছেন আমার মন কিন্তু খুব নিচ্ছে, ইনি একজন বড় দরের সাধু পুরুষ। তাঁতিনী চুপি চুপি বলিল, আমারও তাই মনে হয়, দেখছ না কি চেহারা, যেন রাজপুত্তুর, ইনি কোনো দেবতা হবেন, মানুষের রূপ ধরে এসেছেন, মাদুলিটির কথা একে জিজ্ঞেস করো না। রায়চরণ বলিল, তুই জিজ্ঞেস কর। কিন্তু তাঁতিনী হঠাৎ সে কথা বলিতে পারিল না, উভয়পক্ষ প্রায় 5 মিনিট কাল নীরব। অবশেষে সন্ন্যাসী বাবার যখন দু একটা কথা কহিলেন, তখন তাঁতিনী বলিল, বাবা তোমার কাছে আমার একটা নিবেদন আছে। যুবক সন্দিগ্ধ স্বরে বলিলেন, কি বলো? আমার একটা বড় অপরাধ হয়ে গেছে। কি হয়েছে? তাঁতিনী তখন মাদুলির ইতিহাস আত্মপান্ত নিবেদন করিল। কেন সে মাদুলি আজ বিক্রয় করিতে হইয়াছে খুলিয়া বলিল। রায়চরণ যে অমঙ্গল আশঙ্কা করিয়াছিল তাহাও জানাইল। সমস্ত শুনিয়া সন্ন্যাসী বলিলেন, সেই ভূর্য পত্রখানি আনো, কি মন্ত্র লেখা আছে আমি দেখি। তাঁতিনী সেখানি আনিয়া দিল। যুবক সাবধানে সেটি খুলিয়া আলোকের সামনে ধরিয়া পরীক্ষা করিলেন, কিন্তু কোনো লেখা দেখিতে পাইলেন না। এখানে ওখানে দু একটা অলন্তক চিহ্ন আছে, কোনোকালে হয়তো অক্ষর ছিল, কিন্তু এখন অদৃশ্য। সেখানে আবার গুটিয়া রাখিয়া বলিলেন, আচ্ছা আমি পরে ভালো করে দেখব এখন। তাঁতিনী বলিল, আমরা মনে করেছিলাম যে ভট্টাচার্য মহাশয়ের কাছে গিয়ে এর বিধেন নেব, কিন্তু আমাদের খুব ভাগ্যি যে তুমি এসে পড়েছো বাবা ঠাকুর, তুমি এর বিধেন দাও, যাতে আমাদের আর কোনো বিপদ আপদ না হয় এমন করো বাবা। সন্ন্যাসী ঠাকুর নীরবে আপনার রন্ধন কার্য করিয়া যাইতে লাগিলেন। মাদুলি বিক্রয়ের করুণ ইতিহাসটি
তাহার হৃদয়কে অভিভূত করিয়া ফেলিল। কিছুক্ষণ পরে সন্ন্যাসী হঠাৎ বলিলেন, আচ্ছা দেখো, তোমরা যদি অনেক টাকা পাও তো কি করো? তাঁতিনী বলিল, কত টাকা বাবা? এই 1,000 কি 2,000 কি 5,000। তাঁতিনী সাগ্রহে জিজ্ঞাসা করিল, বাবা ঠাকুর, তুমি কি সোনা তৈরি করতে জানো? রায়চরণ গোপনে তাহার স্ত্রীর হাত টিপিয়া দিয়া চুপি চুপি বলিলেন, চুপ করো, বোধহয় বাবার দয়া হয়েছে। পরে প্রকাশ্যে বলিলেন, যদি টাকা হয় বাবা, তবে তীর্থধর্ম করি। শুধু তাই? তা করলেই কি টাকার সদ্ব্যয় হয়? রায়চরণ বলিলেন, আমি মুখ্য মানুষ, আমি আর কি জানি বাবা, আপনি উপদেশ দিন। আমি যেরকম উপদেশ দেব তা তুমি পালন করতে পারো, তাহলে ভগবান তোমায় 5,000 টাকা দিতে পারেন, অবশ্য যদি তাঁর দয়া হয়। রায়চরণ আগ্রহের সঙ্গে বলিল, হ্যাঁ বাবা, যেরকম বলবেন আমি তাই করব। পাক সমাপ্ত হইল। হাঁড়ি নামাইয়া রাখিয়া হস্ত ধৌত করিয়া সন্ন্যাসী ঠাকুর তাঁতি ও তাঁতিনী সম্মুখে আসিয়া বসিলেন। গম্ভীরভাবে বলিলেন, যদি ভগবান তোমাদের 5,000 টাকা দেন। তাঁতিনী বাধা দিয়া বলিল, কেমন করে দেবেন বাবা? রায়চরণ তাড়া দিয়া বলিল, চুপ কর না মাগি। যুবক হাসিয়া বলিলেন, ভগবান কি নিজের হাতে করে কাউকে কিছু দেন? কোনো মানুষের হাত দিয়েই টাকা পাঠান। রায়চরণ, যদি ভগবান তোমায় 5,000 টাকা দেন, তবে যেন তার মধ্যে কেবল 1,000 টাকা তোমায় খেতে পড়তে দিয়েছেন, সে তুমি নিজের জন্য ব্যয় করবে, আর বাকি যে 4,000 টাকা সে তোমায় তাঁতের জন্য ব্যয় করতে হবে। 4,000 টাকা এই গ্রামে তুমি একটা তাঁতশালা স্থাপন করবে, যতগুলো হয় তাঁত খাটিয়ে এ গ্রামের তাঁতিদের ডেকে তাদের রীতিমতো মাইনে দিয়ে প্রতিদিন কাপড় বোনাবে, সেই কাপড় বিনা লাভে বিক্রি করবে। কেমন, এ কাজ তুমি পারবে? রায়চরণ অত্যন্ত উৎসাহিত হইয়া বলিল, আজ্ঞে বাবা ঠাকুর, খুব পারব, কেন পারব না? আমার সৎপুরুষ তো এই কাজই করে এসেছে, বেশ পারব। লাভ করতে পাবে না, তৈরি করার যা খরচ তার হিসেবেই বেচতে হবে। আগে আমি যদি লাভ করি তবে সে যেন আমার পক্ষে গোরক্ত ব্রহ্ম রক্ত হয়। উত্তম কথা, 1,000 টাকা সম্পূর্ণ তোমার, যেরকম ইচ্ছে খরচ করতে পারবে। আজ্ঞে। তাহলে 5,000 টাকাই পাবে তুমি। কেমন করে পাবে বলে দি, ভগবান তোমাকে ও টাকা ভট্টাচার্যী মশায়ের হাত দিয়ে পাঠাবেন। তাঁতিনী বলিল, ভট্টাচার্যী দিলে হয়, ও হয়তো নিজেই গাব করবে। সন্ন্যাসী হাসিয়া বলিলেন, ভগবানের টাকা হজম করা অত সহজ নয়। কীরকমে টাকা ভট্টাচার্যী দেবেন তাও তোমাকে বলে দি, হঠাৎ তোমার এই ভিটেখানা নেওয়ার জন্য তার ভারী আগ্রহ হবে, ভগবান ওকে ওই মতিবুদ্ধি দেবেন। ভট্টাচার্য প্রথমে অল্প টাকা দিয়ে তোমার নিকট ভিটে কিনতে চাইবেন, তুমি দিও না, ক্রমে উনি দর বাড়াতে থাকবেন, তবুও তুমি দেবে না, শেষে যখন উনি 5,000 টাকা পর্যন্ত উঠবেন তখন তুমি দিও, নগদ টাকা নিয়ে তবে দেবে। যেমন আজ্ঞে করেন। একটা বিষয় সাবধান করে দিই, আমার সঙ্গে তোমাদের যে সব কথাবার্তা হলো তার কারুর কাছে প্রকাশ করো না, যদি একটি প্রাণীও এ কথা শোনে তাহলে সমস্ত পণ্ড হয়ে যাবে, কিন্তু টাকা করি কিছুই পাবে না। আমি এখানে এসেছিলাম তা পর্যন্ত যেন প্রকাশ না হয়। রায়চরণ বলিল, শুনছিস তো পুঁটির মা, সাবধান, তোর আবার পেটে কথা থাকে না। তাঁতিনী হাত নাড়িয়া বলিল, আমি তেমন মেয়ে নই, জীব কেটে ফেললেও কাউকে কিছু বলবো না। আচ্ছা বেশ, এখন তোমরা শয়ন করোগে, আমায় একটু পুজো পাঠ করতে হবে, তারপর আহার করে আমি শয়ন করব। তোমরা খুব ভোরে আমাকে উঠিয়ে দেবে, তুদণ্ড রাত বাকি থাকতে থাকতে গ্রাম পরিত্যাগ করে যাব। রায়চরণ হাত জোড় করিয়া বলিল, বাবা ঠাকুরের আগে সেবা হোক, তবে আমরা শুতে যাব, কিছু যদি দরকার হয়। কিচ্ছু দরকার হবে না, তোমরা যাও।
তাঁত খড়ে ঠাকুরের বিছানা করা আছে। তাঁতি ও তাঁতিনী প্রণাম করিয়া বিদায় হইল। সন্ন্যাসী ঠাকুর প্রদীপটা কাছে আনিয়া ঝুলি হইতে একখানা গীতা বাহির করিয়া পাঠ করিতে আরম্ভ করিলেন। ভোররাত্রে তাঁতি ও তাঁতিনী আসিয়া সন্ন্যাসীকে জাগাইয়া দিল। সন্ন্যাসী যাত্রার জন্য প্রস্তুত হইয়া বলিলেন, তোমার মাদুলির ভিতর যে কাগজখানি ছিল সেখানি বড় ভালো জিনিস, এই কাগজখানি একটু বেলা হলেই তাঁতিনী তুমি ভট্টাচার্য মশাইকে গিয়ে দেখাবে। মাদুলি ভাঙাতে কাগজখানি অশুদ্ধ হয়েছে কি না তিনি শোধন করে একটা তামার কিছু কি অন্য কিছুর মাদুলিতে ভরে দেবেন। গলায় ধারণ করো, কোনো বিপদ আপদ হবে না বলিয়া সন্ন্যাসী ভূর্য পত্রখানি তাঁতিনীকে দিলেন। তাঁতি তাহার ছেলে মেয়েটিকে আনিয়া বলিল, ঠাকুর এদের আশীর্বাদ করুন, মাথায় পায়ের ধুলো দিন। তাহাদিগকে আশীর্বাদ করিয়া সন্ন্যাসী বিদায় হইলেন। একটু বেলা হইলে তাঁতিনী ভট্টাচার্যের গৃহে উপস্থিত হইল। তিনি তখন সন্ধ্যা বন্দনাদি সারিয়া কাঁধে চাদর হাতে ছাতি লইয়া দোকানে যাইবার উপক্রম করিতেছিলেন। তাঁতিনী তাহাকে প্রণাম করিয়া বলিল, দাদা ঠাকুর আমাদের বড় বিপদ। ভট্টাচার্য ভাবিলেন, নিশ্চয় টাকা ধার চাহিতে আসিয়াছে, মুখ বাঁকাইয়া বলিলেন, কি হল আবার? তাঁতিনী তখন মাদুলির আমূল ইতিহাস বলিয়া রায়চরণের আশঙ্কার কথা উল্লেখ করিল আর বলিল, তার দাদা ঠাকুর সে তো সোনার গুণ নয়, মন্তরটারই গুণ। স্যাকড়া মন্তর লেখা সেই ভুজি পত্রখানি আমাকে ফিরিয়ে দিয়েছে, তাই আপনার কাছে বিধেন নিতে এসেছি। ভুজি পত্রখানি অন্য মাদুলিতে পুড়ে দিলে হয় না? ভট্টাচার্য জিজ্ঞাসা করিলেন, রাম কবজ নাকি ইষ্ট কবজ? তা কি জানি দাদা ঠাকুর, এই দেখো না বলিয়া তাঁতিনী তাহার হস্তে ভুজ্র পত্রখানি দিল। ভট্টাচার্য পকেট হইতে চশমা বাহির করিয়া চোখে দিয়া ভুজ্র পত্রখানি পাঠ করিলেন। হঠাৎ তার মুখের ভাব আশ্চর্যরূপে পরিবর্তিত হইয়া গেল, হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। নিকটস্থ তক্তপোষে তিনি বসিয়া পড়িলেন। তাঁতিনী শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিল, দাদা ঠাকুর অমন করছো কেন? ভট্টাচার্য দুই হাতে কপাল টিপিয়া বলিলেন, কিছু না কিছু না, হঠাৎ ওই মাথাটা ঘুরে গেল। কাউকে ডাকবো? না 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 না, এখনই ভালো হয়ে যাব, ভালো হয়ে গেছে। হ্যাঁ, তা তুমি কি বলছিলে, মাদুলিটি কোথায় পেয়েছিলে? আমাদের বাড়িতে বহুকাল ছিল, আমার শাশুড়ির কাছে শুনেছিলুম সাত পুরুষ ধরে আমাদের ঘরে মাদুলি আছে। আমার শাশুড়ি তাঁর শাশুড়ির কাছ থেকে পেয়েছিল, তাঁর শাশুড়ি আবার তাঁর শাশুড়ির কাছ থেকে পেয়েছিল। আমার শাশুড়ি মরবার সময় আমায় বলে গিয়েছিল, এটি সাবধানে রেখো, খুইও না, তুমি মরবার সময় তোমার বউকে দিও, আর এই রকম সাবধান করে দিও। ভট্টাচার্য বলিলেন, ইস, তাহলে খুব পুরনো জিনিস দেখছি, মন্তরটি যা লেখা রয়েছে বড় ভালো মন্তর, এমন মন্তর আজকাল পাওয়াই যায় না। তা এই ভুজপত্রটুকু শুধু অন্য মাদুলিতে পুড়ে দিলেই তো চলবে না, ভাঙা হয়ে গেছে, ছোঁয়াছুঁই হয়ে গেছে, একে পুজো করে শোধন করতে হবে, তার জন্য আবার পাঁজি ফাঁজি ঘেঁটে দিন দেখা দরকার। এক কাজ করো, এটি আমার কাছে এখন থাক, দিন দেখে শোধন করে এটি একটি তামার মাদুলিতে ভরে দেব এখন। তাঁতিনী বলিল, তাই রাখো। ভট্টাচার্য গলা ছাড়িয়া মুখখানি অত্যন্ত সকরুণ করিয়া বলিতে লাগিলেন, আর তাও বলি তাঁতি বউ, তোমার বুদ্ধিটি বড় হালকা। বেশ তো, ঘরে ভাত ছিল না, আমার বাড়ি এসে চাইলে কি তোমার ছেলে মেয়ের জন্য দুথালা ভাত পেতে না? মাদুলিটি বেচতে গেলে কেন? তাঁতি বুদ্ধি একেই বলে। তাঁতিনী বলিল, বুদ্ধি থাকলে আর এমন দুর্দশা হবে কেন দাদা ঠাকুর? সে কথাই তো বলছি। আচ্ছা, এখন অনেক বেলা হলো, যাই আমি দোকানে যাই বলিয়া ভট্টাচার্য নিষ্ক্রান্ত হইয়া গেলেন।
পরের দিন প্রাতঃকালে ভট্টাচার্য মহাশয় রায়চরণকে ডাকাইয়া পাঠাইলেন। রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল, দাদা ঠাকুর ডেকেছেন? হ্যাঁ বসো, একটা কথা তোমায় জিজ্ঞাসা করব বলে ডেকেছিলাম। তোমার ঘর দরজা আছে তা তো দেখছি নিতান্ত ভাঙা চোরা। কি করব বলুন দাদা ঠাকুর, পেটেই খেতে পাইনে তো ঘর সারাবো কোথা থেকে? মাটির ঘর বই তো নয়, বছর বছর না সারালে টেকে না। ওই যে নীলুবাগ বলে ওপাড়ায় এক ঘর কৈবর্ত ছিল, সে অন্য গ্রামে গিয়ে বাস করছে, তার ভিটেটা আমি খরিদ করে নিয়েছি জানো তো। আগে জানি, উঁচুর ওয়াকলা, বেশ শক্তপোক্ত দুখানা ঘর আছে, রান্নাঘর আছে, গোয়াল আছে, দুটো আম গাছও আছে, আরও সব আওলাত আছে। আমি বলি কি, সেই বাড়িতে গিয়ে তুমি বাস করো না কেন, আমি তোমায় অমনি দিচ্ছি যদি তোমার ভিটেটুকু আমাকে ছেড়ে দাও। সন্ন্যাসী ঠাকুরের ভবিষ্যৎবাণী ত্রিরাত্রি পোহাতে না পোহাতেই ফলিতে লাগিল দেখিয়া রামচরণ আপাদমস্ত কণ্টকিত হইয়া উঠিল। আত্মসংবরণ করিয়া জিজ্ঞাসা করিল, কেন দাদা ঠাকুর, আমার ভিটে নিয়ে আপনি কি করবেন? আমি ও জায়গায় একটা শিব প্রতিষ্ঠে করব মনে করেছি। কি বলো দেবে, তোমার কিছু লোকসান নেই, বরং লাভই আছে। অমন ভালো বাড়ি গাছপালা এমনি এমনি তো পাচ্ছ। রায়চরণ কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া বলিল, আগে পৈতৃক ভিটে সাত পুরুষ ওখানে বাস করছে। ভট্টাচার্য মধুর হাস্য করিয়া বলিলেন, তাঁতি বুদ্ধি কি না, সাত পুরুষ বাস করছে তো কি হয়েছে রে, অমন ভালো ঘর দৌড় মাগ না পাচ্ছিস, অমন গাছপালা, আমাদেরকেও দিতে চাইলে তো আমরা বলতে যাই। রায়চরণ কথা কহে না, ঘাড় গুঁচিয়া দাঁড়াইয়া রহিল। আবার মন কাড়িয়া নেওয়া হাসি হাসিয়া ভট্টাচার্য বলিলেন, তোর মনের ভাবখানা আমি বুঝতে পেরেছি, তুই মনে করেছিস আমার ভিটেটা কিছু না তো এক বিঘে জমির ওপর, নীলুবাগের যে বাড়ি দশ কাটা হবে কিনা সন্দেহ, বেশিটা দিয়ে আমি কমটা কেন নি, এই মনে করেছিস তো? আর কোনো উত্তর ভাবিয়া না পাইয়া রায়চরণ বলিল, আগে হ্যাঁ। তখন ভট্টাচার্য হো হো করিয়া হাসিয়া বলিলেন, কে বলে তাঁতির বুদ্ধি নেই? আচ্ছা বাপু, তোর ভিটেতে যেমন বেশি জমি আছে তেমন না হয় দু একশো টাকা ধরে নিবি, কেমন, সন্তোষ হলি তো? রায়চরণ তথাপি কিছু বলে না। ভট্টাচার্য বলিলেন, তাঁতিবয়ের সাথে পরামর্শটা না করে কিছু বলতে পাচ্ছিস না তাই তো? আচ্ছা যা, পরামর্শ করে ওবেলা এসে আমাকে বলিস, নগদ দুশো আর নীলুবাগের বাড়িখানা পাবি, তোর ভিটে সমস্ত জমিটুকু আমায় ছেড়ে দিতে হবে শুধু। রায়চরণ প্রণাম করিয়া বিদায় লইল। অপরাহ্নে ভট্টাচার্য সাগ্রহে তাহার প্রতীক্ষা করিলেন, কিন্তু সে আসিল না। সূর্যাস্তের সময় তাই তিনি বেড়াইতে বেড়াইতে স্বয়ং রায়চরণের গৃহে পদধূলি দিলেন। কিরে রায়চরণ, কর্তাগিন্নিতে পরামর্শ করে কি ঠিক করলি? রায়চরণ মুখখানি নিচু করিয়া বলিল, আগে সাত পুরুষের বাস্তু ভিটে কেমন করে ছাড়ি বলুন? ওই এক কথা শিখে রেখেছিস, সাত পুরুষের বাস্তু ভিটে বলিয়া ভট্টাচার্য মহাশয় উঠানে চতুর্দিকে পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। অবশেষে বলিলেন, একটা শিব প্রতিষ্ঠে করব বলে নিতান্ত ঝোঁকটা হয়েছে, তাই তোকে অত খোশামত করছি, নইলে ভিটে নিয়ে আমি আর কি করব বল। আচ্ছা, যদি দুশো টাকায় তোর মন না ওঠে তাহলে না হয় আরও কিছু বেশি টাকা নেগে, পাঁচশো টাকা আর নীলুর সেই বাড়িটা। রায়চরণ নির্বাক। ভট্টাচার্য তাহার মুখের পানে কিয়ৎক্ষণ চাহিয়া রহিয়া বলিলেন, কি বলিস? আগে আমার মনটা মানছে না, আমার মনে হচ্ছে এ পৈতৃক ভিটে বেছে ফেললে আমার আর ভদ্রস্থতা থাকবে না। ভট্টাচার্য ব্যঙ্গস্বরে বলিলেন, ভারী ভদ্রস্থতা আছে কি না, এদিকে তো রাত পোয়ালে কি খাবি তার ঠিক নেই,
500 টাকা দিতে চাচ্ছি, যতদিন বাঁচতিস পায়ের ওপর পা দিয়ে বসে খেতিস। তোর কপালে সেই সুখ নেই, লোকে কি করবে বল। বলিয়া ভট্টাচার্য চারিদিকে আবার পায়চারি করিতে লাগিলেন। যেখানে রায়চরণের পূর্বপুরুষগণের পাকা বাড়ি ভগ্নস্তূপ হইয়া পড়িয়াছিল, সেখানে দাঁড়াইয়া ভট্টাচার্য মহাশয় যেন আপন মনেই বলিতে লাগিলেন, এই যে সব ইঁট পড়ে রয়েছে, ছোট ছোট পাতলা ইঁট, এ সকল ইঁট ভারী পোক্ত হয়, এমন ইঁট আর একালে হয় না। একালের ইষ্ট হাত থেকে মাটিতে পড়লে ভেঙে যায়, সেকালের এসব ইঁট এখনো এত মজবুত যে শাবল মারলেও ভাঙে না। ইঁট যে পড়ে আছে দেখছি, এরই তো দাম 500 টাকা হবে। এই ইঁট দিয়ে মন্দির তৈরি করলে সে একেবারে চিরস্থায়ী। রায়চরণ, আমি দর বাড়িয়ে যাচ্ছি আর দরই বাড়িয়ে যাচ্ছি দেখে তুই বোধহয় ঠাউরেছিস, আমার ভারী গরজ। আচ্ছা বলি শোন, এই ইঁটগুলো শুদ্ধ যদি আমায় দিস তবে 1000 টাকা দেব, ব্যাস, আর এক পয়সা না। কোথা পাবো এর থেকে বেশি? আমি আমি ছাপোষা মানুষ, 1000 টাকা দিতেই আমার জীব বেরিয়ে যাবে। যদি 1000 টাকায় হয় তো বল, নইলে বাবা মহাদেব মাথায় থাকুন, মন্দিরের প্রতিষ্ঠে করা আমার দ্বারা আর হল না। বলিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে রায়চরণের পানি চাহিয়া রহিলেন। রায়চরণ কিছুই বলে না। তখন তিনি তাহাকে ছাড়িয়া তাঁতিনীকে ধরিলেন, বলিলেন, বলি তাঁতি বউ, রায়চরণ না হয় বুড়ো হয়েছে, তার ভীমরতি হয়েছে, তোমার তো এখনো যুবত্ব বয়স, তুমি কি বুঝতে পারছ না এ ভিটে যা অন্য কেউ 100-200 টাকা দিয়েও কিনবে না, তার জন্য আমি 1000 টাকা পর্যন্ত উঠছি। আবার এমনও নয় যে বাড়িখানি বেচে ফেলে কোথা তোমরা দাঁড়াবে তার ঠিকানা নেই, এখানে বাড়ি পর্যন্ত দিচ্ছি। নীলুবাগ কৈবর্তর সেই বাড়ি দেখেছ তো, 1000 টাকা দিতে যাচ্ছি তবুও তোমরা রাজি নয়, তুমি না হয় ওকে বুঝিয়ে বলো। 1000 টাকা কি অল্প টাকা? তোমার ওই যে ভাতের হাঁড়ি রয়েছে ওরই 1 হাঁড়ি টাকা, বরং কিছু বেশি। আচ্ছা আমি আর চললুম, সন্ধ্যার নিক করবার সময় বয়ে যাচ্ছে, ওকে বেশ করে বুঝিয়ে কাল সকালে এসো। তারপর সদরে গিয়ে রীতিমতো ইস্ট্যাম্প কাগজে লেখাপড়া করে 1000 টাকার নগদ নিয়ে গ্যাঁট হয়ে এসে বসো, এখন চললাম। পরদিন প্রাতেই তাঁতি কিংবা তাঁতিনী কেহই ভট্টাচার্য মহাশয়ের কাছে উপস্থিত হইল না। তখন তিনি লোক দিয়া তাহাদিগকে টাকাইয়া পাঠাইলেন। তাহারা আসিলে বলিলেন, কি গো তোমাদের পরামর্শ হল? রায়চরণ বলিল, পরামর্শ আর কি হবে দাদা ঠাকুর, ভিটে বেচতে পারবো না। কেন শুনি? বাপরে, 7 পুরুষের ভিটে কি বেচতে পারি? আমার ছেলে পিলের অমঙ্গল হবে যে। ইস, ভারী পণ্ডিত হয়েছে, অমঙ্গল হবে নাকি? কেন অমঙ্গল হবে কেন? কেউ কি ও ভিটেতে কসাইখানা খুলছে? শিবের মন্দির হবে, দিন রাত ধূপধুনো পড়বে, পুজো হবে, কাঁসর ঘণ্টা বাজবে, তো 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে, তা জানিস? রায়চরণ পূর্ববৎ নিরুত্তর। কিয়ৎক্ষণ অপেক্ষা করিয়া ভট্টাচার্য বলিলেন, আচ্ছা কত হলে তুই দিস তাই বল আমাকে, তোর দরটাই শুনি। রায়চরণ কথা কহে না। ভট্টাচার্য হাসিতে হাসিতে বলিলেন, 2000 নিবি? রায়চরণ পূর্ববৎ। ভট্টাচার্য তখন গম্ভীরভাবে বলিলেন, হাসি ঠাট্টা নয়, সত্যি আমি 2000 পর্যন্তই উঠব। আসল কথাটা তোকে খুলে বলি, বাবা মহাদেব আমাকে স্বপ্ন দিয়েছেন, বলেছেন রায়চরণ তাঁতির ওই ভিটেটা বড় পবিত্র স্থান, ওই ভিটেতে একটা মন্দির তুলে তুমি আমায় সাধনা করো, তাই তোর ভিটেখানির ওপর আমার এত ঝোঁক, নইলে দুনিয়ায় আর শিব প্রতিষ্ঠা করার জায়গা পেলাম না, আমার নিজের বাড়িতেই তো করতে পারি। আজ সকালে খাওয়া দাওয়া করে নে, চল দুজনে সদরে যাই, কাল দিনটাও ভালো আছে, কাল রেজিস্ট্রি হাকিমের সম্মুখে এক হাতে তোর কওলা নেব, অন্য হাতে 2000খানি টাকা দেব, কি বলিস? রায়চরণ বলিল, আগে সেটি পারব না। ভট্টাচার্য একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন,
শাস্ত্রে যে আছে অদৃষ্ট ছাড়া পথ নেই তা ঠিক, তোর অদৃষ্টে সুখ নেই, নইলে তোর এমন বুদ্ধি হবে কেন? সেকালে এক ব্রাহ্মণ ছিল জানিস, ভারী গরিব, অন্ন জোটে না, ছেলেবিলে কেউ পেট ভরে খেতে দিতে পারে না। ব্রাহ্মণ রোজ সকালে ভিক্ষে করতে বেরুত, সাত গাঁ ভিক্ষে করে সন্ধেবেলা বাড়ি ফিরত। একদিন এইরকম ভিজছে, আকাশ থেকে হর পার্বতী রথে চড়ে যাচ্ছিলেন। দুর্গা বললেন, নাথ, ওই ব্রাহ্মণের কষ্ট দেখে আমার ভারী দুঃখ হয়, রোদ্দুর নেই বৃষ্টি নেই, রোজ এইরকম করে সাত গাঁ ভিক্ষে করে বেড়ায়, তবুও পেট ভরে খেতে পায় না, ওকে তুমি কিছু ধন দাও না কেন, যাতে ওর দুঃখ ঘোচে। মহাদেব হেসে বললেন, খেপি, ওর অদৃষ্টে ধন নেই, আমি ওকে দেব কোত্থেকে? দুর্গা বলিলেন, তোমার যেমন কথা, তুমি যদি ওকে ধন দাও তাহলে নাকি ওর ধন হয় না। মহাদেব বলিলেন, আচ্ছা দেখবি, তবে দেখ, ও যে পথে যাচ্ছে সেই পথে আমি একখানা সোনার ইষ্ট ফেলে রাখছি, ও পায় নাকি দেখ। বলে মহাদেব কিছু দূরে একটা সোনার ইঁট ফেলে রাখলেন। চলতে চলতে ব্রাহ্মণের হঠাৎ কেমন খেয়াল হলো, সে মনে মনে ভাবলে, আমি ভিক্ষা করে এত বছর রোজ রোজ এই পথ ধরে ফিরি, এ পথ আমার এমন অভ্যেস হয়ে গেছে যে বোধহয় চক্ষু বুঝেও ঠিক চলে যেতে পারি, আচ্ছা দেখি না পারি কি না। বলে ব্রাহ্মণ চক্ষু দুটি বুঝে পথ চলতে শুরু করলে। যেখানে সোনারিট পড়েছিল সেই জায়গাটা চক্ষু বুঝেই পার হয়ে গেল। তোদের হয়েছে ঠিক তাই, 2000-এর বেশি আমি দিতে পারবো না, আমাকে কেটে ফেললেও না। আচ্ছা এখন যা, ভালো করে ভেবেচিন্তে দেখে যা হয় ওবেলা এসে বলিস এখন। তাঁতি ও তাঁতিনী প্রণাম করিয়া প্রস্থান করিল। বাড়ি গিয়া তাঁতিনী বলিল, ওগো আমি বলি কি ভট্টাচার্যী মশাই যে 2000 পর্যন্ত উঠেছে ওতেই রাজি হও, বেশি লোভ করতে গিয়ে একুল ওকুল দুকুল যাবে। রায়চরণ বলিল, ঠাকুর তো বলে গেছেন 5000 টাকা আমি পাবো। 5000 টাকা ভট্টাচার্যী মশাই দিতে পারবেন কি? যা পাওয়া যাচ্ছে তাই যথেষ্ট, হাতেরটা ছাড়তে নেই। ওরে খেপি, 5000 টাকা কি ভট্টাচার্যী মশাই আমায় দিচ্ছে? 5টা পয়সা দেয় না, ও দেবে 5000 টাকা? ও টাকা ভগবান দিচ্ছেন, শুধু ওর হাত দিয়ে দিচ্ছেন, ঠাকুর তো বলেই গেছেন। তাঁতিনী চিন্তিত হইয়া বলিল, ঠাকুর বলে গেলেন বটে, কিন্তু তিনি তো আর সত্যি দেবতা নন, তিনিও মানুষ, তাঁর কথা কি বেদ বাক্যি যদি শেষ পর্যন্ত না ফলে? রায়চরণ উত্তেজিত হইয়া বলিলেন, ছি 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 ছি, এমন কথা বলিস নে পুটুর মা, তাঁরা হলেন সাধু পুরুষ, তাঁদের কথা মিথ্যে হওয়ার জো আছে? তাঁদের কথায় সন্দেহ করা পাপ, আমি 5000 টাকাই পাব। বাস্তবে কি তাহাই হইল, ভট্টাচার্য মহাশয় পরের দিন 3000 ও তৎপর দিন 4000-এ উঠিলেন। তাহাতেও যখন রায়চরণ রাজি হলেন না, তখন তিনি আবার তাহাকে ডাকাইয়া বলিলেন, রায়চরণ তোর কি পরকালের ভয় নেই? কেন দাদা ঠাকুর? আমি যে এত করে তোকে খোশামত করছি, ওই জায়গাটির জন্য 4000 টাকা পর্যন্ত দিতে চাচ্ছি, তুই রাজি হচ্ছিস নে? বাবা মহাদেব আমায় স্বপ্ন দিয়েছেন, তোর ভিটের ওই জায়গাটুকু তার বড় প্রিয় স্থান, ওইখানে আমি যদি তার মন্দির প্রতিষ্ঠা করতে পারি, বাবা আমাকে এমন বর দেবেন বলেছেন যাতে আমার বংশে কেউ কখনো কষ্ট পাবে না, সবাই রাজার মতো সুখে স্বাচ্ছন্দে থাকবে, তাই আমার এই আকিঞ্চন। তুই আমায় জমিটুকু বেজলে একজন ব্রাহ্মণের বংশাবলিক্রমে উপকার হয়, আর যদি না দিস আমার মনক্ষুণ্ণ করিস, তবে ব্রহ্মসাপ কি তোর লাগবে না ভেবেছিস? রায়চরণ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, 4000 বলছেন? নগদ 4000। আর নীলবাগের সেই বাড়িখানাও? হ্যাঁ হ্যাঁ, সে বাড়িখানাও। আচ্ছা দাদা ঠাকুর, অত করে যখন বলছেন তবে না হয় দিচ্ছি, কিন্তু আরও 1000 উঠতে হচ্ছে, নগদ 5000 টাকা আর নীলুবাগের ওই বাড়িখানা। একথা শুনিয়া ভট্টাচার্য মহাশয় রায়চরণের পৃষ্ঠ চাপড়াইয়া বলিলেন, ভালো রে মোর বাপ রে, কে বলে তাঁতির বুদ্ধি নেই? আচ্ছা আমি তাতেই রাজি, 5000 টাকাই পাবি আর নীলুবাগের বাড়িখানাও,
তাহলে আজই চল দুর্গা বলে বেরিয়ে পড়া যাক, সদর গিয়ে কালই লেখা পড়া হবে, যেমন আগে করেন। পরদিন ভট্টাচার্য সদরে রায়চরণকে নগদ 5,000 টাকা দিয়া দলিল রেজিস্ট্রি করিয়া লইলেন। গ্রামে ফিরিয়া রায়চরণ নিজের সামান্য জিনিসপত্র আর তাঁতখানি নীলুবাগের বাড়িতে উঠাইয়া আনিল। সন্ন্যাসীর নিকট প্রতিশ্রুতি অনুযায়ী তাঁতশালা নির্মাণ সম্বন্ধে কি করিবে তাহাই চিন্তা করিতে লাগিল। এইরূপে সপ্তাহ অতীত হইল। সেদিন সন্ধ্যার পর রোয়াকের ওপর বসিয়া রায়চরণ ধূমপান করিতেছিল, এমন সময় একজন ভদ্র বেশধারী যুবক উঠানে আসিয়া দাঁড়াইয়া বলিল, বন্দে মাতারাম। তাহার অঙ্গে কামিজের ওপর ছিটের কোট, গলায় ময়লা রেশমি চাদর, পরিধানে মোটা ধুতি, পায়ে কানপুরের বুট জুতা। রায়চরণের হুঁকার ডাক বন্ধ হইয়া গেল। অবাক হইয়া সে আগন্তুকের প্রতি চাহিয়া রহিল। যুবক বলিল, কিন্তু বন্ধু চিনতে পারলে না? 5,000 টাকা পাইয়ে দিলাম আর এরই মধ্যে ভুলে গেলে? গলার স্বর চিনিয়া রায়চরণ বলিল, কে, সন্ন্যাসী ঠাকুর? যুবক হাসিয়া বলিল, হ্যাঁ সেদিন সন্ন্যাসী ঠাকুরই ছিলাম বটে, আজ ইয়ং বেঙ্গল, যখন যেমন তখন তেমন। রায়চরণ বিস্ময়ে দিশেহারা হইয়া বলিল, আসুন আসুন, ওপরে আসুন, বসতে আজ্ঞা হোক। যুবক বসিলে রায়চরণ জিজ্ঞাসা করিল, বাবার আজ এ বেশ কেন? যুবক বলিল, এই আমার সাধারণ প্রতিদিনকার বেশ, সেবার গ্রামে গ্রামে স্বদেশী মন্ত্র প্রচার করতে বেরিয়েছিলাম, তাই সন্ন্যাসীর বেশে এসেছিলাম। রায়চরণ কথা ভালো বুঝিতে পারিল না, সংশয়ের সহিত বলিল, আজ কি মনে করে আগমন? আজ দেখতে এসেছি তুমি ভট্টাচার্যী বুড়োর টাকাগুলো নিয়ে কি করছো, এখনো তো তাঁতনাঁত কিছুই বসাতে আরম্ভ করনি দেখছি, আর দেরি করছো কেন? সম্মুখে পুজো, বিস্তর দেশি কাপড় বিক্রি হবে, ভগবানের ইচ্ছে এবারে পুজোতে বিদেশি কাপড় খুব কম লোকই কিনবে। তাঁত চালাও তাঁত চালাও, নইলে কেমন করে তাঁতের উন্নতি করবে? এবার স্বদেশীর জয় জয়কার। রায়চরণ জিজ্ঞাসা করিল, আপনি কি মানে তবে সন্ন্যাসী নন? না গো কর্তা, সন্ন্যাসী কেন হতে যাব, বালাই ষাট। রায়চরণের বিস্ময় ক্রমেই বাড়িয়া চলিতেছিল। ভয়ে ভয়ে বলিল, আচ্ছা আপনি যদি সন্ন্যাসী না হন তাহলে আমায় 5,000 টাকা দেওয়ালেন কি করে? আমার সেই ভিটেটুকু যার দামে 100 টাকাও হবে না, তার জন্য ভট্টাচার্যি যে 5,000 টাকা আমায় দিলে, আপনি কি করে তাকে এমতি দেওয়ালেন? যুবক হা হা করিয়া হাসিতে লাগিল, বলিল, আমি মতি দেওয়াইনি, লোভ নামক যে একটা ভূত আছে সেই ভট্টাচার্যের ঘাড়ে চেপে মতি দিয়েছে। রায়চরণ শিহরিয়া কহিল, ভূত? আরে ভয় পেও না ভয় পেও না, রাত্রে অন্ধকারে পুকুর পাড়ে যে ভূত বেরোয়, খোনা খোনা কথা কয়, এ ভূত সে ভূত নয়, রূপক বুঝতে পারো না হে? আচ্ছা তোমায় তবে খুলেই বলি শোনো, সেদিন তোমার স্ত্রী একটা সোনার মাদুলি বেচে এসেছিল, মনে আছে? আছে। তার ভিতর একটা ভূতজি পত্র ছিল, সে একটা ফিরিয়ে দিয়েছিল, তোমার স্ত্রী আমায় সেটা দেখতে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ তা তো দিয়েছিল। তোমাদের দুঃখ দেখে আর ভট্টাচার্যি মশায়ের অমন করে ঠকিয়ে ঠকিয়ে সর্বস্বটা নিয়েছে শুনে আমার মনে হলো বেটাকে জব্দ করতে হচ্ছে। তোমরা তো শুতে গেলে, সেই ভূতজিপত্রখানি খুলে দেখলাম কোনকালের কি মন্ত্র আলতা দিয়ে লেখা ছিল, কিছুই আর দেখা যাচ্ছে না। আমি সেই ভূতজিপত্রে তখন কালো কালি দিয়ে লিখলাম, আমার বংশাবলীর মধ্যে যদি কাহারও কখনো অন্ন কষ্ট উপস্থিত হয় সে যেন আমার বসত বাটির পূজার ঘরের ঈশান কোণ খনন করিয়া দেখে, সেখানে 7 ঘড়া মোহর পোতা রহিল। এই লিখে ভূতজিপত্রখানি গুটিয়ে রেখে দিলাম। ভোরবেলা চলে যাওয়ার আগে তাঁতিনীকে যা বলে দিয়েছিলাম তা তো তুমি সকর্ণেই শুনেছ। এই বৃত্তান্ত শ্রবণ করিয়া
রাইচরণ এক মিনিটকাল নীরব হইয়া রহিল। শেষে বলিল, তা কাজটা তো ভালো হয়নি বাবু মশাই। কেন, মন্দটা কি হয়েছে? ব্রাহ্মণের সর্বস্ব হরণ সে যে মহাপাপ। যুবা আবার হাসিতে লাগিল, বলিল, ব্রাহ্মণের সর্বস্বটা এসেছিল কোথা থেকে? দুনিয়ার গরিব অসহায় লোককে ঠকিয়ে ঠকিয়ে টাকা করেছিল, এ তো তোমরাই বলেছ। সে টাকা গ্রহণে কিছুমাত্র দোষ নেই। রাইচরণ বলিল, বাবু আমি শুনেছি যে পাপ করবে ভগবান তাকে সাজা দেবেন। ভট্টাচার্য যদি আমার সর্বনাশ করে থাকেন সে বিচার করার জন্য ভগবান রয়েছেন, তুমি আমি তাকে সাজা দেওয়ার কে বাবু? যুবক বলিল, ভগবান কি নিজের হাতে কিছু করেন? মানুষের হাত দিয়েই তো করান। যে অপরের ওপর অত্যাচার উৎপীড়ন করে, ধন সংগ্রহ করে, তার ধন হরণ করায় কিছুমাত্র পাপ নেই, বরং সৎ কাজে লাগলে তার পুণ্য আছে। এটা আনন্দমঠের শিক্ষা, বর্তমান যুগে নতুন শাস্ত্র। বাবুমশাই আমি শাস্ত্রটাস্ত্র পড়িনি, তবে একবার বোসদের বাড়িতে ভাগবত হয়েছিল, সেখানে শুনেছিলাম পরের জিনিস অপহরণ হিন্দুর পক্ষে ভয়ানক পাপ, তা করলে নরকে যেতে হয়। যুবক অধীর হইয়া বলিল, নরক? ড্যামন ইওর নরক, ওসব কুসংস্কার। আজ আমার বেশিক্ষণ বসবার সময় নেই, আমি আর একদিন এসে এসব কথা তোমায় ভালো করে বুঝিয়ে দেব। এখন তাড়াতাড়ি তাঁতগুলো খোলবার বন্দোবস্ত করো, আর দেরি করো না। এবার যেদিন আসবো সেদিন দেখতে চাই যে সমস্ত তাঁত হু হু শব্দে চলছে। আর মনে আছে তো, ঠিক পর্তা হিসেব করে কাপড়ের দাম ধরবে, একটা পয়সাও লাভ নিতে পারবে না। যাকে এখন চললুম, বলিয়া যুবক উঠিয়া দাঁড়াইল। রাইচরণও দাঁড়াইল, কম্পিত কণ্ঠে বলিল, বাবু আমায় মাপ করতে হবে, আমার দ্বারা এ কাজ হবে না। কি, লাভ ছাড়া বেচবে না? লাভ নেবে সে কোটারে তো তোমায় টাকা দেওয়া হয়নি। আগে তা আমি বলিনি, তাঁতটাঁত আমি খুলব না, আমি ও টাকা ভট্টাচার্য মহাশয়কে ফিরিয়ে দিয়ে আসব। যুবক বলল, হ্যাঁ ফিরিয়ে দেবে? আগে হ্যাঁ, সব টাকা, সব টাকা ফিরিয়ে দেব, একটি কানা করিও রাখব না। যুবক বলিল, তাহলে খাইবে কি? রাইচরণ হাসিয়া বলিল, খাবার ভাবনা কি বাবু, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, গাছের পাতা খেয়ে থাকবো সেও ভালো, তবু অধর্মের করি আমি খাবো না। দেখুন আজ জন্মে অনেক পাপ করেছিলাম, তাই এ জন্মে এত কষ্ট পাচ্ছি। আবার এ জন্মে যদি ব্রাহ্মণের সর্বস্ব হরণ করি তাহলে আর জন্মে কুকুর শেয়াল হয়ে জন্মাতে হবে। ক্রোধ কম্পিত স্বরে দন্তে দন্ত ঘর্ষণ করিয়া চিৎকার করিয়া যুবক বলিল, ফিরিয়ে দেবে? হ্যাঁ বাবু, কাল সকালবেলায় গিয়ে সমস্ত টাকা ভট্টাচার্যকে ফিরিয়ে দিয়ে আসব। মূর্খ, নরাধম, দেশদ্রোহী, বলিয়া সবুট পদাঘাতে রাইচরণকে ধরাশায়ী করিয়া যুবা রজনীর অন্ধকারের মধ্যে মিলাইয়া গেল। এই নগণ্য নিরক্ষর তাঁতিকেই নিজ প্রিয় সন্তানকে নিয়ে ভারতমাতা বক্ষে ধারণ করিলেন। ব্যাস, আমাদের আজকের গল্পের শেষ এখানেই। আচ্ছা আপনারা কি বলেন, আমাদের যুবক বিপ্লবীর এত রাগ যথার্থ? সে তো বেচারি চেয়েছিল যেভাবে হোক দেশের একটা সর্বগ্রাসী মানুষের তহবিল সামান্য হালকা করে কিছু দুঃখী মানুষের পেটে দুটো ভাত তুলে দিতে, দেশের একটু কাজে লাগতে, এ তো মঙ্গল ইচ্ছাই বটে। আবার রাইচরণের ইচ্ছাও যথাযথ, সে চায় সে যেটুকু পাবে তার পাওয়ার পথ যেন নির্মল হয়। তাতে পুঁজিপতি শ্রেণীর মূলে কুঠারাঘাত পড়ল কি না তাতে তার কিছু যায় আসে না। দুজনের ইচ্ছাই সদিচ্ছা, সংঘাত দুই সদিচ্ছায়। আপনারা কি বলেন, যা হয়েছে ঠিকই হয়েছে, নাকি গল্পের শেষ অন্যরকমভাবে সাজালে ভালো হতো? মতামতের অপেক্ষায় কমেন্ট বক্স খুলে বসে রইলাম।
আবার আপনাদের সঙ্গে নতুন আরেকটা চমৎকার গল্পের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন আর অনেকখানি ভালো রাখবেন। শুভরাত্রি।